নরমাল এখান থেকে তো টান দিচ্ছে অনেক হাই দেখছেন, তার মানে যতটা এখান থেকে আসতে না টানবে তার চেয়ে ভিতর বাইরে বেশি দিতে দেখছেন ভাই একদম, মানে বাতাস এত পাওয়ারফুল যে আপনি রান্নাঘরের তেল চিচিটে তারপর ধোয়া অথবা অয়েল যেগুলো উঠবে সেগুলো থাকবে না, সম্পূর্ণ সব টেনে বাইরে নিয়ে যাবে একবার আপনি একদম আপনার মাইন্ড মনে একদম ফ্রেশ, তো মানে সবকিছু ফ্রেশ থাকবে হয় একদম রান্নাঘর ঠান্ডা রাখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, ভালো আছেন মোর ভাই? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আপনার দোয়া ইনশাআল্লাহ ভালো চলতেছে। এখন কি দেখাবেন আমাদের ভাই? এই যে বললাম তো হুড, কারণ হুড হলো এমন একটা জিনিস যেটা রান্নাঘরের জন্য অনেকটা ঠান্ডা দিত জিনিস, যেটা রান্নাঘর ঠান্ডা রাখে, রান্নাঘর স্পঞ্জ রাখে। আর রান্নাঘর ঠান্ডা থাকা মানে বাসার বাড়ি আমাদের মহিলাদের যে মাথা মেজাজ একদম ঠান্ডা থাকা। আচ্ছা, সেক্ষেত্রে নিয়ে আসলাম আমি কিছু কিচিং হুড যেগুলো স্লিম, কারণ কেউ চিমি হুড লাগাতে চায় না, স্পেস বড় লাগে, জায়গা বেশি লাগে। আমাদের সিম্পল হতে দেখেন, তাই সিম্পল হতে নিয়ে আসলাম যেগুলো আপনি মিয়াকো কিছুই, আর সেটা হলো সম্পূর্ণ নন ম্যাগনেট স্টিল। অন্যান্য হুডগুলো দেখবেন আপনি হলো কালো যে কোটেড করা থাকে সেগুলো কিছুদিন পর উঠে যায়, কিন্তু এগুলো ভাই অনেক সম্পূর্ণ স্টিলে দেখেন ভাই। আর কোয়ালিটি কিন্তু অনেক হেভি, বেস্ট একটা কোয়ালিটি যেগুলো আপনি যেমনি চেমনি ইউজ করবেন। আর একটা জিনিস দেওয়া হলো আপনি মশলা রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে যেখানে আপনি মশলাও রাখতে পারবেন চাইলে। আর এটা কোয়ালিটিগুলো অনেক ভালো করছে আর সম্পূর্ণ স্টিলে দেখেন, দেখছেন অনেক মজবুত হেভি, চমৎকার হেভি। আপনি দুইভাবে ইউজ করতে পারবেন, একটা আপনি ঢাকনা খুলে ইউজ করতে পারবেন, ঢাকনা লাগিয়ে ইউজ করতে পারবেন, যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করবেন। আর এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু দুইটা করে সাইজ, একটা হলো 36 একটা হলো 30, প্রত্যেকটা পাকা দুইটাই, পাকা দুইটাই থাকবে সাইজগুলো ছোট আর বড়। আর প্রত্যেকটার সাথে আপনি এলইডি লাইট আছে, আমি চালু করে দেখাই, চালু করলাম এই লাইট সিস্টেম দিলাম, লাইটগুলো হলো এলইডি লাইটগুলো, আগে অন্য মোচা লাইট ছিল এগুলো এলইডি লাইট। পাওয়ার সেকশন ভালো, হাই স্পিড লো স্পিড সব স্পিড দেওয়া আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যেটা আপনি অটো হিট কিলেন, আগে যে হুডগুলো ছিল সেগুলো আপনি অটো হিট কিলেন ছিল না, সেগুলো কিছুদিন পর হিট হলো আপনার হাতে সার্ভিসিং করতে হতো, তো এগুলো না, এগুলো আপনি অটোমেটিকলি হিট দিবেন, অটোমেটিকলি হিট ক্লিন নিয়ে নেবে, সেটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে গেছে। আপনি অযথা আগে এক্সট্রা এক বছর পর কিছু চার্জ লাগবে, সেই চার্জগুলো লাগবে না ইনশাল্লাহ। চমৎকার। এখানে হলো তিনটা মডেল দেওয়া আছে, একটা হলো নেটি স্টাইলের, একটা হলো লক সিস্টেম, একটা লক সিস্টেম, আর একটা নতুন আসছে যেটা হলো আপনি হলো একদম উইন্ডো স্টাইলের। এগুলো আপনি এরকম খুলে দেখতে পারবেন, এটা লাগানো আছে, খুলে দেখতে পারবেন, একটা হলো উইন্ডো স্টাইলের। ওকে, দেখাই দিই একটা জিনিস, এই যে উইন্ডো স্টাইলের, এটা হলো মানে একটা নেট সিস্টেম, একটা উইন্ডো সিস্টেম, মানে সব সিস্টেমই এখানে দেওয়া আছে, যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবে ইনশাল্লাহ। আর এগুলো বডিগুলো কিন্তু অনেক স্ট্রং, অন্যান্য নর্মাল যেগুলো কালো কোটেড করা থাকে সেগুলো কিছুদিন পর উঠে যায়, কিন্তু এগুলো পুরো সম্পূর্ণ স্টিল করা, যেগুলো আপনি রং করেছে কিছু ধরবে না আর অনেকদিন টিকসই করবে। আর এখানে দেওয়া আছে 2000 RPM, সম্পূর্ণ দেওয়া আছে 2000 RPM। আর এগুলো কোয়ালিটি ভাই অনেক বেস্ট করছে, পোত্রের সাথে আপনি অয়েল পট পাবেন, এই অয়েল পট দেওয়া আছে, অয়েল পটগুলো কিন্তু আপনি স্টিলের, অয়েল পটগুলো স্টিলের, যেগুলো আপনি দেখতে অনেক কোয়ালিটিফুল। আপনি এখানে অয়েল পটগুলো দিয়ে দিলে আপনি যখন অটো হিট ক্লিন দিবেন অটোমেটিকলি হিট হয়ে আপনি অয়েলগুলো এখানে চলে আসবে, সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা সুবিধা হয়ে যাবে। দারুন, এটাকে ইউজ করে দেখা যায় কীভাবে ইউজ করবেন। এটা চালু করলেন, এই যে অপশন চালু করলেন, এই আপনি পাঙ্খা চালালেন, এই লাইটটা দেখলেন, এই যে লাইটের অপশনটা দেওয়া হলো, এটা লাইটের অপশন, এই এটা হলো লো, তারপর হাই, তারপর ফুল হাই। আচ্ছা, মানে আপনার সব থেকে যে হাই কোয়ালিটি ভাই দেখেন ভাই, এটা নর্মালি বাতাসটা কিন্তু আপনি পাখার হলো আপনি অ্যালুমিনিয়াম পাখা, যেগুলো আপনার কোয়ালিটি অনেক ভালো করছে, জিনিস দেখাই দিই আপনাকে। এটা নর্মালি এখান থেকে টান দিচ্ছে অনেক হাই দেখছেন, এটা মানে যতটা এখান থেকে আসতে না টানবে তার চেয়ে ভিতর বাইরে বেশি দিতে দেখেন, দেখছেন ভাই একদম মানে বাতাস এত পাওয়ারফুল যে আপনি রান্নাঘরের তেল চিচিটে তারপর ধোয়া অথবা অয়েল যেগুলো উঠবে সেগুলো থাকবে না, সম্পূর্ণ সব টেনে বাইরে নিয়ে যাবে একবার আপনি একদম আপনার মাইন্ড মনে একদম ফ্রেশ, তো মানে সব কিছু ফ্রেশ থাকবে হয় একদম রান্নাঘর ঠান্ডা রাখবে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ হলো দুটা করে, একটা হলো 36 ইঞ্চি, একটা হলো আপনি 30 ইঞ্চি, প্রত্যেকটা সাইজ হলো দুইটা করে। আমাদের তিনটা মডেল, তিনটা মডেলে আপনি দুটো করে সাইজ পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো দাম কত যাচ্ছে ভাই? প্রাইসটা একদম রিজনেবল প্রাইস ভাই, হয়তো আপনি বলতে পারেন ভাই এত হাই কোয়ালিটি ভাই এসএস বডির স্ট্রং বডি একটা জিনিস দামগুলোকে বেশি ভাই, না ভাই দামগুলো বেশি রাখতেছেন, একদম রিজনেবল প্রাইস, এই প্রাইস ব্র্যান্ডেড প্রাইস, যেগুলো আপনি এই প্রাইস এর চেয়ে কমে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ। আর আমি প্রত্যেকটা সাইজের সাথে আমি দামটা বলে দিই, আপনি এটা যে দেখতেছেন এটা হলো 30 ইঞ্চি, এটা 36 ইঞ্চি যেটা আছে সেটার দাম পড়বে 17,500 টাকা, 17,500, 36টা পড়বে 17,500, আর 30 ইঞ্চি যেটা সেটা পড়বে আপনার 16,500 টাকা। আচ্ছা, আর এখানে যেটা দেখছেন ডাবল চুম্বক সিস্টেম ডাকনা সহ, মানে খুলে ইউজ করতে পারবেন আর লাগিয়ে ইউজ করতে পারবেন, এটার সাইজ হলো দুইটা, 36 যেটা সেটা পড়বে 18,500 টাকা, 18,500, আর যেটা দেখতেছেন আপনি ঢাকনা লাগানো সহ সেটা পড়বে 17,500 টাকা, 30 ইঞ্চিটা 17,500 টাকা, আর 36টা 18,500 টাকা,
আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো কোয়ালিটি সম্মত একটা মানসম্মত জিনিস ভালো, সেটা পড়বে 17,500-16,500। ওকে, 36টা হলো 17,500 টাকা আর 16 ইঞ্চি 16,500 টাকা। ওকে, মানে দুইটা দুই প্রাইজের মাত্র জাস্ট 1000 টাকা ডিফারেন্স। এটা পড়বে, আমি আগে বলে দিচ্ছি, এটা পড়বে মাত্র 17,536 ইঞ্চি। আচ্ছা, 16,530 ইঞ্চি। এটা পড়বে আপনি 18,536 ইঞ্চি। আর 30 ইঞ্চিটা পড়বে আপনি মাত্র 17,500 টাকা। আচ্ছা, আর এটা আপনি 36 পড়বে 17,500, 30 ইঞ্চি পড়বে 16,500 টাকা। ওকে, আপনাদের কাছ থেকে এগুলো নেওয়ার উপায় কি? ভাই আমার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থেকে জাস্ট আপনি কুরিয়ার ডেলিভারি চার্জ দিয়ে দেবেন। আর ঢাকার বাইরে নেওয়ার ক্ষেত্রে হলো আপনি নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দেবেন, আর আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন। ইনশাল্লাহ আপনার ঠিকানা মতন মালটা পৌঁছে যাবে, ওখানে বাদ বাকি কমিশন টাকা দিয়ে আপনি মালটা উঠে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।